হ্যালো এভ্রিয়ন সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা চুম্বকের শক্তি সম্পর্কে জানব তারপর একটি দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামককে মেরু শক্তির রেসপেক্টে প্রকাশ করব এবার অনেকের হয়তো মাথায় কোয়েশ্চেন আসছে যে স্যার আমরা আগের লেকচারে জেনে এসেছি চুম্বকের মেরু বলে বাস্তবে কোনো কিছুই হয় না একেবারেই সঠিক তাহলে মেরুশক্তি কোথা থেকে এলো এবার দেখো আজকের যে পড়াশোনাটা হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে তুলনা করে আমি এই চুম্বকের এই বিষয়টা এই জায়গাটা আমরা পড়াশোনা করব তো সেই তড়িৎ ক্ষেত্রের সাথে তুলনা করতে গিয়েই আমরা এই মেরুশক্তির কনসেপ্টটাকে নিয়ে আসব বা এটা একটা পুরনো কনসেপ্ট যে ভাবা হতো যে একটা চুম্বকের মেরু থাকে বা সামথিং এরকম তো এই হচ্ছে টোটাল বিষয় মানে একটা পুরনো কনসেপ্ট বলতে পারো এবং তড়িৎ ক্ষেত্রের সাথে তুলনা করে একটু পড়াশোনা করব। তার জন্য আমি এই মেরু শক্তির কনসেপ্টটা নিয়ে আসবো বাট মনে রাখবে বাস্তবে মেরু বলে কোনো কিছুই হয় না তার আগে ছোট্ট আর একটা বিষয় বলি আজকের যে লেকচারের যে পড়াশুনোর বিষয় থাকবে সেটা যদি আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের ওই তড়িৎ দিমেরু অংশটা একটু মনে আছে যে তড়িৎ দিমেরু কি কী ভ্রামকের ভ্রামুকের রাশিমালা কী হয় তারপর যে স্যার টর্ক কত হয় যে একটা তড়িৎ ক্ষেত্রে আমি একটা তড়িৎ তরিত দ্বি মেরু টর্ক কত ক্রিয়া করে এই সব বিষয়টা যদি আমাদের এখন একটু মনে থাকে ঠিক আছে তাহলে আজকের লেকচার তো একেবারে কপি সেখান থেকে শুধু কপি পেস্ট করব শুধুমাত্র যেখানে আধান বলেছিলাম এখানে শক্তি বলবো এই যা পার্থক্য আর শেষে আমরা মেরুশক্তি ও চুম্বক ভ্রামক এদের ওপর ভিত্তি করে কিছু অঙ্ক করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবাই হাতে খাতা পেন নিয়ে নি। পয়েন্ট করে দিই চুম্বকের মেরুশক্তি পোল স্ট্রেংথ অফ এ ম্যাগনেট আগেই বলা হয়েছে মেরু বলে কোনো কিছু হয় না বাট তুলনা করে পড়াশোনার জন্য আমরা একটু পড়বো আচ্ছা ওকে চলো এবার এখানে একটা দণ্ডচুম্বক এঁকেছি মানে দণ্ডচুম্বক এখানে শুধুমাত্র একটা রেখা দিয়ে বুঝিয়েছি বাট অ্যাকচুয়াল চিত্র এটা ঠিক আছে এরকম একটা চিত্র মনে করেন আমরা জানি স্যার একটু ভেতরের দিকে প্রবেশ করে থাকি এরকম মেনে নিয়েছি এবং কেন আগের ভিডিওতে জেনে এসেছি এটাকে চলে এস এটাকে এন বললাম আমি শুধু কোনটা এঁকেছি এই যে লাইনটা এঁকেছি মাথায় ঢুকলো শুধু এইটুকু এঁকেছি আচ্ছা চলো এবার কি করলাম দেখো এস এন ঠিক আছে এস এন এটাকে একটা ক্ষেত্রে রেখেছি ক্ষেত্রটা ডিরেকশন কেমন এই দিকে এটা বি চৌম্বক ক্ষেত্রে রেখেছি যেটা মেরুর সাথে থিটা কম করেছে ঠিক আছে আচ্ছা সরি মানে এই চুম্বকের দৈর্ঘ্যের সাথে আচ্ছা এবার দেখো একটা বিষয় স্যার মনে আছে একটু এ পাশে চলে আসি এই কনসেপ্টটা একটু মনে রাখি এই চ্যাপ্টারে অনেকটু হেল্প হবে অনেক জায়গায় তুমি দক্ষিণ মেরুকে মাইনাস কিউ এর সাথে তুলনা করিও যখন তড়িৎ ক্ষেত্রের সাথে তুলনা করবো আর উত্তর মেরুকে প্লাস কিউ এর সাথে তুলনা করিও যেমন প্লাস কিউ থেকে বল বলরেখা নির্গত হয় নর্থ থেকে চুম্বক রেখা নির্গত হয় হ্যাঁ কিনা মাইনাস কিউ এ চুম্বক বল ত্বরিত বলরেখা প্রবেশ করে সাউথে চুম্বক বলরেখা প্রবেশ করে ভাবে ভাববো এবার একটা দেখো আশা করছি এরকম কোনো চিত্র মনে পড়ছে মাইনাস কিউ প্লাস কিউ একটা টর্ক ক্রিয়া করবে একটা তড়িৎ ক্ষেত্র রাখলাম ই এখানে থিটা কোন করেছিল সেম সেম জিনিস করবো তা কী ভাবেছিলাম স্যার যেহেতু যেই দিকে তরিত ক্ষেত্র যায় তার অপোজিটে একটা প্লাস আধান এরকম কিছু আছে ভাবতে হয় তাহলে এখানে কি ভাববো বলো তো চুম্বক্ষেত্র এ পাশে মানে কি চুম্বক বল ডিরেকশন কোন দিকে চুম্বক্ষেত্র মানে এ পাশে হ্যাঁ কিনা তাহলে কোন দিকে এন আছে ভাববো যেমন এদিকে একটা প্লাস ভাবতে হয় এ পাশে স্যার প্লাস কিউ বা সামথিং এরকম আধান আছে ভাবতে হয় তাহলে এ পাশে আমি কী ভাববো এন আছে মাথায় এটা আপনার কাল্পনিকভাবে ভেবে নেবো যেহেতু চুম্বক বলে রেখাগুলো এই দিকে যাচ্ছে তখন অবশ্যই এ পাশে কোথাও একটা প্লাস মানে সরি মানে এর ক্ষেত্রে প্লাস আদানের ক্ষেত্রে মেরুর ক্ষেত্রে নর্থ মেরু আছে আচ্ছা এবার একটা বিষয় বলো এটা ভেবে নেবে এটা আঁকার প্রয়োজন নেই ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য আঁকলাম এবার স্যার ভালো করে বলবেন এন এন কে কী বিকর্ষণ করবে হ্যাঁ কিনা আর এন কে কী করবে আকর্ষণ করবে এবার স্যার যেহেতু এই চুম্বক ক্ষেত্রটা সুষম মানে মান আর ডিরেকশন তো সেম তাহলে ফোর্সটাও সেম হবে এফ এফ আচ্ছা কার বুঝতে অসুবিধা চুম্বক ক্ষেত্র দিকে এই দিকে ভেবে নাও এন আছে এটা ভেবে নিতে পারো কল্পনা করতে পারো তাহলে স্যার এস কে আকর্ষণ এন কে বিকর্ষণ আচ্ছা মনে আছে মাইনাস কিউ প্লাস কিউ এদের ডিরেকশনটাকে কোন দিকে ধরতাম চুম্বক তরী দিমেরু ভ্রামকের মাইনাস থেকে প্লাসের দিকে তাহলে এখানে কথা থেকে কথা ধরবো এস থেকে এন দিকে মনে রাখিও তাহলে এই যে স্যার কার্যকর যে ঘটা। ঠিক আছে এই যে এস এন এই যে কার্যকর ঘো ঠিক আছে তো এর যে ডিরেকশনটা ধরা হয় ওকে সেটা কোন দিক থেকে ধরা হয় মনে রাখবো এস থেকে এন দিকে যেমন এখান থেকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে ওটা এস থেকে এন দিকে ঠিক আছে ওই যে স্যার যখন তড়িৎ মেরুর যেমন রেসপেক্টটা লিখেছিলাম মনে আছে পি সমান কিউ ইন্টু টুয়েলভ লিখেছিলাম যেখানে পি এর ডিরেকশনটা ছিল এল এর ডিরেকশন আর এল এর ডিরেকশন কোন দিক বলেছিলাম মাইনাস কিউ থেকে প্লাস কিউ এরকম বলেছিলাম ঠিক তেমনই এখানেও সেই যে কার্যকর এই ডিরেকশন কোথা থেকে কোথায় এস থেকে এন এটা মনে রাখিও তাহলে এস থেকে এন আর বি এদের মধ্যবর্তী কোন আচ্ছা চলো এই যে এস এনটা কি এখানে লিখে দিয়েছি এস এন টুয়েলভ এটা কি চুম্বকের কার্যকর দৈর্ঘ্য ওকে আচ্ছা চলো এবার তাহলে ভালো করে দেখো চুম্বকটা কি হবে ঘুরে যাবে না যেহেতু স্যার এ পাশে একজন ধাক্কা দিয়েছে এ পাশে একজন টানছে কি ঘুরে যাবে তাই তো একটা টর্ক ক্রিয়া হবে আচ্ছা টর্ক মানে মনে আছে কি যে কোনো একটা ফোর্স আর তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব লম্ব দূরত্ব চলে একে দি ডট করে দেখে নাও তো এটাকে যাই ইচ্ছে চলো সি নাম দিয়ে দিলাম যা দিবে দাও স্যার এটা থিটা হলে এটা অবশ্যই থিটাই তো এটাও থিটা হবে এটা থিটা হলে জেড থিটা আচ্ছা এটা কি হবে বলো তো এশনটা তো টুয়েলভ ধরেছি এটা টুয়েলভ এটা থিটা এটা কি হবে বলো এটা একটু ভালো করে ভাবতো আচ্ছা একটু লম্ব বায়ু অতিভুজ তো সে এটা এটা যদি থিটা হয় তাহলে এটা কি এটা ভূমি এটা অতিভুজ হ্যাঁ কিনা কারণ থিটা সবসময় ভূমি আর অতিভুজের মাঝখানে হয় তাই না এটা কি ভূমি এটা অতিভুজ দেখতেই পাচ্ছ নাইনটের অপোজিটে আছে তাহলে অতিভুজ তাহলে থিটা ভূমি অতিভুজ কোনটা অতিভুজ যদি চিত্র থেকে বুঝতে পারো বড়োটা তাহলে এটা বুঝতে পারছি বড়োটা এটা অতিভুজ এটা ভূমি তাহলে কি এটা লম্ব তাহলে সাইন থিটা সন কী হবে বলেন লম্ব বায়ু লম্ব কোনটা এসসি বা অতিভুজ কোনটা এসেন তাহলে এস সি সমান কী হলো বলেন তো এস এন সাইন থিটা মানে কি টুয়েল টুয়েল সাইন থিটা মাথায় ঢুকলে কি বলতে চায় না দেখে নাও লম্ব দূরত্ব ফোর্স দুটি লম্ব দূরত্ব কোনটা এটা দেখে নাও এই যে স্যার এই বরাবর ফোর্স এই বরাবর ফোর্স এর লম্ব দূরত্ব কোনটা এটা এটা নয় এটা লম্ব হচ্ছে না লম্ব এটা গন্ডগোল করব না ঠিক আছে এই দুটো ফোর্স লম্ব এটা আচ্ছা এবার দেখে নাও তাহলে এস সিটা আমাকে লাগবে এসসি সমান বের করে নিলাম সাইনথিটা লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এস এন মানে কত টুয়েলভ ধরে নিয়েছি তাহলে টুয়েলভ সাইন্থিটা ঠিক আছে আচ্ছা চলো এবার স্যার দণ্ড চুম্বকর প্রক্রিয়া স্যার টক টর্ক মানে কি যে কোনো একটা ফোর্স ইন্টু কি তাদের লম্ব দূরত্ব মধ্যবর্তী সমান কত হয়ে যাবে এস এখানে তাহলে এসসি মানে কি এফ ইনটু কী হবে বলে এসসির জায়গায় কি লিখতে পারি টুয়েলভ সাইন্থিটা বুঝতে কোনো সমস্যা চলো লিখে দাও আচ্ছা এবার স্যার এটাকে একটু এর সাথে একটু তুলনা করি চুম্বক ভ্রামকের সাথে মনে আছে টাও সমান দেখো টাও টাও সমান আমি লিখতে পারি এটা এম কেন লিখলাম টর তার ওপর এটা ম্যাগনেটিক যেহেতু বোঝাচ্ছে ঠিক আছে তার জন্য ঠিক আছে যেহেতু এটা ম্যাগনেটিক পড়াশোনা করছে চুম্বক নিয়ে তার জন্য এম এম ফর ম্যাগনেটিক বোঝাচ্ছে তোর ক্ষেত্রে কিছু দেওয়া হয় নর্মালি টাও লিখা হয় বাট এর ক্ষেত্রে এম লিখে দেবো ওকে টাও এম পিএমবি সাইন থিটা এবার তোমরা বলো স্যার এটা আবার কথা থেকে চলো একটু হেল্প করে যাক স্যার তাও মানে মনে আছে আই এ ক্রস বি হ্যাঁ না আই এ ক্রসবি এরকম পড়েছিলাম আশা করছি মনেই আছে তাই না তাহলে শুধু মানটা লিখতে এলে কি আই এ বি সাইন থিটা হ্যাঁ তাই তো এবার আগের ভিডিওতে বলো আই এ মানে কি এই যে স্যার টার্ম আই এ এটাকে পি এম বলিনি এটাকে তো স্যার চোম্বক ভ্রামক বলেছিলাম একটু রিমাইন্ড করো চুম্বক ভ্রামক মানে কি কারেন্ট ইন্টু কে এরিয়া তাই তো অথবা আই এ বিটা আই এটা কি এটা কি এটাই তো পি এম তাই না পি চুম্বক ভ্রামক তাই না তাহলে পি এম বি সাইন থিটা আচ্ছা তাহলে কি লিখতে পারি এটা লিখতে পারি তাহলে স্যার এই দুটো থেকে কি লিখতে পারি এটা এটা সমান করে দেয় তাহলে এটা সমান এটা কি লিখে দিলাম বলেন অতএব এফ ইন্টু টুয়েলভ সাইন থিটা সমান কি লিখতে পারি বলেন পি এম বি সাইনথিটা অতএব পি এম মানে পিসাফিক এম ঠিক আছে অতএব এফসাওয়ান কী লিখতে পেলাম পারি বলেন এ সাইন থিটে সাইন থিটা গেলাম পি এম বাই টুয়েলভ বি আচ্ছা এবার একটু আমি হেল্প করছি মানে একটু তোমরাই আমাকে হেল্প করো স্যার মনে আছে এফসাওয়ান কিউই হয় হ্যাঁ কিনা তড়িৎ ক্ষেত্রে কিউ পরিমাণ আদান ই তরিত ক্ষেত্রে থাকলে ফোর্স করতো এফস ওন কিউই এটা একটু তুলনা করো তো ফোর্স এফ চুম্বক ক্ষেত্র তাহলে এই টার্মটা কি কিউ এর মতো হয়ে যাচ্ছে নাকি আর একবার রিপিট করো এফ সাউই এফ এর জায়গায় এফ ঠিক আছে ই এর জায়গায় বি তাহলে কিউয়ের জায়গায় এটা তাহলে সেই ম্যাগনেটিকের মানে চুম্বকের ক্ষেত্রে এটা আধান হ্যাঁ কি না এটাই শক্তি। ঠিক আছে এটাকে লেখা হয় কিউ দিয়ে লিখবো কিন্তু যেহেতু ম্যাগনেটিক তার জন্য কিউ এম লিখবো এটাকে লিখে দাও কিউ এম এই যে স্যার কিউ এখানে যেহেতু ম্যাগনেটিক চুম্বক নিয়ে পড়াশোনা হচ্ছে বি চলো ঘিরে দাও একটু ওপরেটা একটু মেটাচ্ছি হ্যাঁ গুলো একটু পসগুলো লিখে নিও আচ্ছা চলো এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করিও সেটা হচ্ছে স্যার যে এটা একটু দেখে দেখো তো এটা কী করতে পারি স্যার তাহলে কিউএম মানে কী লিখলাম বলেন অত কিউএম মানে কী পি এম বাই কি টুয়েলভ হ্যাঁ কি না এটাই তো স্যার চলো ঘিরে দিলাম তাহলে স্যার কি শক্তির সংজ্ঞা কী বলবো এই তো এই দুটির অনুপাতকে মেরুশক্তি বলে কী বলবো তাহলে কোনো চুম্বকের চুম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্য টুয়েলটা কি কার্যকর দৈর্ঘ্য কোনো চুম্বকের চুম্বক ভ্রামক কার্যকর দৈর্ঘ্য অনুপাতকে কী বলা হয় মেরুশক্তি মাথায় ঢুকলো বা সংজ্ঞা হয়ে গেল আর একবার রিপিট করি কোনো চুম্বকের কার্যকর চুম্বক ভ্রামক কার্যকর অনুপদকে মেরে শক্তি এটা তুলনা করো না সেম টু সেম ই হয়ে গেল না সেম টু সেম ই হয়ে যাচ্ছে না তরিদ্রে মেরু হয়ে যাচ্ছে না পি এম মানে পি মানে কী হয় কিউ ইন টু টুয়েলভ হ্যাঁ না তাহলে কিউ সাউন্ড কী হবে পি এ পি বাই টুয়েল ওটাই তো হচ্ছে এখানে পি এর জায়গায় এম লিখছি যেহেতু ম্যাগনেটিক এর জায়গায় কিউ এম বাই টুয়েল তাহলে স্যার এর একটু এককটা বলো কী হবে চলো শর্ট কোয়েশন খুব ভালো আসে স্যার যে মেরু শক্তির একক লিখো এই একটা মানে কার একক মেরু শক্তির কি হবে বলো এর একক কি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার মনে আছে আর এর কি দৈর্ঘ্য মানে কি মিটার তাহলে একক কি হলো অ্যাম্পিয়ার মিটার একটু লিখে রাখি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এবার স্যার আমরা চুম্বক ভ্রামাকের সংজ্ঞা কিভাবে জানি আই ইন টু এ হ্যাঁ কি না চুম্বক ভ্রামাকের সংজ্ঞা তো এটা জানি যে কারেন্ট ইনটু স্যার সে এরিয়াটা তাই না এটাই তো আমাদের জানা আছে কারেন্ট ইনটু কি হয় স্যার এরিয়া কিন্তু স্যার আমি এখানে মেরু শক্তির রেসপেক্টে লিখতে চাইছি কি লিখবো তাহলে বল এখান থেকে চুম্বক ভ্রামক এম সমান কি লিখব চলো এখান থেকে কি বলতে পারি একটু মেয়েটাই স্যার নিচের গুলো অতএব কি লিখতে পারি চুম্বক ভ্রামক এম সমান অতএব চুম্বক ভ্রামক কার রেসপেক্টে লিখছি মেরু শক্তির চুম্বক ভ্রামক পি এম সমান কি লিখতে পারি বল এখান থেকে কিম টু সেম তো ই হয়ে গেলো তোর দি মেরু সেটাই নয় কি বলতে পারি চুম্বক ভ্রামক সংজ্ঞা বলতে বলে মেরু শক্তির রেসপেক্টটা কি বলবো মেরু শক্তি এবং কার্যকর চুম্বকের মেরু শক্তি এবং কার্যকর দৈর্ঘ্যের গুণ গুণফলকে কি বলা হয় চুম্বক ভ্রামক সিম্পলি হয়ে গেল আচ্ছা এটা স্যার তুলনা করো না পি সমান কি হয় কি লিখলাম সেই বিষয়টা চলে আসছে না ঠিক আছে চলো এই পর্যন্ত আগে করে নাও তারপরে চলে আসছি শুধু একটা জিনিস একটু আমি একটু মনে করাবো এই যে পি এর দিকটা ঠিক আছে এই যে স্যার পি এম যে ডিরেকশন হবে আমি একটু ডিরেকশনটা দিয়ে বোঝাচ্ছি এর ডিরেকশনটা অবশ্যই এলেট ডিরেকশন এলেট ডিরেকশন সবসময় কোন দিকে এস থেকে এনের দিকে এটা একটু মনে এল এলে ডিরেকশন কোন থেকে এস থেকে এনের দিকে একটু ম্যাচ করবো তখন আমরা স্যার একটু হেল্প হবে একটু দেখে নিও দেখি তো এটা ট্রাই করা যাক কি বলছে প্রতিটি দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামক এম হলে নিম্নলিখিত ক্ষেত্রে সংস্থার চুম্বক ভ্রামক কত হবে মানে এরো চুম্বক ভ্রামক এম এরো এম এরো এম এরো 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 তাহলে টোটালটা সংস্থার চুম্বক ভ্রামক কত হবে দেখো চুম্বক ভ্রামক নিয়ে সিম্পলি আমরা ভেক্টর যোগ ফল করে দেবো গল্প শেষ চলো দেখেন এটাকে এ ভেক্টর স্যার আগে ডিরেকশনটা খুব গুরুত্বপূর্ণ দেখিও আমি শুধু একটা বোঝাচ্ছি বাকিগুলো স্যার আপনারা একটু ট্রাই করবেন স্যার ডিরেকশন চুম্বক ভ্রামক কোন দিকে এস থেকে এনের দিকে এস থেকে এনের দিকে তাহলে মধ্যবর্তী কোন কত নাইনটি তাহলে সূত্র ভালো সি সমান কী হয় দুটো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কষ্ট আমি একটু সূত্র আগে একটু পুরনো সূত্র আগে লিখে দিই এটা লিখার প্রয়োজন নেই আপনাদের ঠিক আছে আমি শুধু একটু হেল্প করার জন্য মনে আছে এ বি দুটি ভেক্টর মধ্যবর্তী কোন থিটা হলে লোব দিয়ে কত হয় রুটাবাড়া স্কোয়ার প্লাস বি একই রকমভাবে তাহলে সে সংস্থা চুম্বক ভ্রামক এম ডাস ধরে নিলাম কথা হবে রুটাবাড়া এ স্কোয়ার মানে কত এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এরো এম প্লাস টু এ বি মানে টু এম এম কস কত বলো কস নাইনটি হ্যাঁ কি না কস কত নাইনটি তাই না মধ্যবর্তী কোন নাইনটি তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার তাহলে কত হয়ে গেলো টু এম স্কোয়ার কারণ কস নাইনটি জিরো এ পাটটা জিরো তাহলে রুট টু এম ঠিক আছে চলো এটা ট্রাই করো দেখি তো এটা ট্রাই করেন এটা তো এ এর আনসার হয়ে গেল বি এর আনসার ট্রাই করো কী হবে শুধু সিম্পলি এখানে আগে ডিরেকশনে দেখো এস থেকে এন এস থেকে এন মধ্যবর্তী কোন কত ষাট ডিগ্রি তাহলে বের করো কত আসছে বলবেন এম ড্যাশ সমান কী হবে √a² এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস কত সিক্সটি হ্যাঁ কিনা cos সিক্সটি কত হাফ তার আসলে একটু দেখান তো কত হলো এম স্কোয়ার এম স্কোয়ার হাফ হাফ কেটে গেলো তাহলে এম স্কোয়ার মানে থ্রি এম স্কোয়ার মানে কত হয়ে গেলো রুট থ্রি ইন্টু এম রুট থ্রি ইন্টু এম ঠিক আছে চলো এরটা ট্রাই করো কী আসছে দেখো এরটা দেখি কী আসছে দেখা যাক সিএটা কী আসছে বলবেন আমি একটু মেটালাম এ বি লিখে নাও চলো এ বি মেটালাম এরটা ট্রাই করো দেখো তো কত আসছে বলবে আচ্ছা মিলিয়ে না তাহলে এবার সিএটটা এর ডিরেকশান দেখো এস থেকে এন ওকে এস থেকে এন n से s तक n তাহলে মধ্যবর্তী কোণ কত বিপরীতমুখী হলে 180 তাই না বিপরীতমুখী হলে কি মধ্যবর্তী কোণ কত 180 সমমুখী হলে 0 ডিগ্রি তাহলে বিপরীতমুখী তাহলে মধ্যবর্তী কোণ 100 আছে চলো মান সূত্রে ফেলে দাও m ডাস কোন কি হবে √ a² + b² + 2ab cos কত 180 যেহেতু বিপরীতমুখী cos 180 কত -1 তাহলে - 2m² m²² কত 0 ঠিক আছে cos 180 - তাহলে - 2m² m²² কত 0 দেখে নাও চলো পরের অঙ্কে গিয়েছে সিম্পলি এই টাইপের অঙ্ক থাকলে শুধু সামেশন করে দেবো শুধু ডিরেকশনটা একটু গন্ডগোল করিও না এর থেকে মনে রাখিও এটা ট্রাই করো তো কী বলছে দেখো তো একটি ইস্পাত তারের চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে চুম্বক ভ্রামক হবে এম বাই পাই টু এম বাই পাই এম এম বাই টু পাই চলো করে ট্রাই করো দেখো একটা ইস্পাতের তার আছে এর চুম্বক ভ্রামক এম একে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করলাম ঠিক আছে চলো ব্যাসার্ধ যা ইচ্ছে ধরে নাও চলো আর ধরে নিলাম আর ধরে নিলাম ব্যাসার্ধ ঠিক আছে তাহলে স্যার বলেছে যে স্যার এর চুম্বক ভ্রামক কত হবে এখন এর চলো পঁচার টাকা করো দেখো তো কী আসছে ওকে চলো দেখা যাক ধরে নিলাম প্রথম ক্ষেত্রে এ এম সমান কত ছিল কিউএম ইন্টু টু এল ঠিক আছে এটা ছিল ধরে নিলাম কিউএম তাহলে এটাই টুয়েলভ তো স্যার এটাকে তো বাকি এরকম করেছি আর একবার রিপিট করি এটা দৈর্ঘ্য কত টুয়েলভ একে বাকি এরকম করেছি টোটালটা হলে টু আর তাহলে এটুকু কত পাই আর তাহলে কি লিখতে পারি বলো আর সমান টুয়েলভ কার এটা বুঝতে অসুবিধা বলবে মানে আমি শুনতে পাবো না তোমরা আর একবার বোঝার চেষ্টা করিও আরেকবার রিপিট করি স্যার এটা টুয়েলভটাকে বাকি অর্ধবৃত্তকার করেছি তাহলে টুয়েলভটা এই পাই আর নয় টোটালটা হলে টু আর তাহলে হাফ হাফও নাকি আর তাহলে আর সমান কি টুয়েলভ আচ্ছা চলো যেটা এম ড্যাশ এখন হবে সেটা কি হবে বলতো কিউ এম কারণ তো স্যার ওই তারটাই তো আছে চেঞ্জ করে নিই তাই না তাহলে এটা ফিক্সড এবার বলো টুয়েলের জায়গায় কী বসাবো সব সময় মনে রাখবে একদম মাথায় ঢুকে নাও এই টুয়েলটা সময় বসাতে হয় যে প্রান্ত আছে না আমরা তো প্রান্তেই ভাবি স্যার এখানে কী আছে সেই কিউএমগুলো আছে তাই তো এখানে মাইনাস কিউএম প্লাস কিউএম যা ভাবে ভাবো তো কিউএমগুলো প্রান্ত আছে তো টুয়েলভটা সময় হচ্ছে মধ্যবর্তী সোজাসোজি দূরত্ব মানে যেটা স্মরণ দূরত্ব এক কথায় বলতে পারো যদিও কেমন হয়েছে নামটা মানে এখন স্মরণটা স্মরণের যেটা মান সেটা স্মরণ মানে কি সোজাসোজি তাহলে স্যার এখানে যেমন টুয়েল ছিল এই যে সে দূরত্বটা এক্ষেত্রে কোনটা হবে এর প্রান্ত এখানে এর প্রান্ত এখানে তাহলে সোজি দূরত্ব কোনটা এটা স্মরণটা স্মরণের লেন্থটা নিতে হয় তাহলে এটা কত হবে বলে টু ইন্টু আর নয় টু ইন্টু আর ব্যস্ত হয়ে যাচ্ছে আর আর কত টু আর মাথায় ঢুকলে আর একবার রিপিট করি প্রান্ত থেকে প্রান্ত সোজা সোজি যোগ করবে যেটা স্মরণের লেন্থ ঠিক আছে মনে রাখবে এটা আচ্ছা তাহলে টু আর এবার টু আরের জায়গায় কি বসবো বলতো আর মানে কত টুয়েলভ বাই পাই তাহলে টু আর মানে কত হবে ফোর এল বাই পাই হয়ে যাবে অর্থাৎ কিউ এম ইন্টু কত লিখতে পারি ফোর এল বাই কত পাই আচ্ছা কিউএম ইন্টু টুয়েলভ মানে কত এম তাহলে টু বাই পাই তাহলে টু এম বাই পাই দেখো চেক করে নাও এটা আসছে না দেখো না কিউএম ইন্টু টুয়েলভ হ্যাঁ না ইন্টু টু বাই পাইলে লিখতে পারি না কিউএম ইন্টু টুয়েলভ মানে কত এম টু এম বাই পাই চলো দেখেন তাহলে কোনটা হলো অপশন বি চলো পরের অঙ্ক চলে আসছি চেক করে নিও চলো এটা ট্রাই করো তো কি বলছে এম ভ্রামক যুক্ত একটা দণ্ড চুম্বককে সমান দুভাগে বিভক্ত করলে প্রতিভাগের চুম্বক ভ্রামক হবে এম টু এম এম বাই টু জিরো চলো পজ করে ট্রাই করো কি হবে দেখেন আগের মতোই সেম টু সেম ট্রাই করো তো কি হবে আচ্ছা স্যার দণ্ড চুম্বক ছিল তাই তো দৈর্ঘ্য ঘর টুয়েলভ ধরে নিলাম আরে তো স্যার তাহলে কিউএম ইন্টু টুয়েলভ তাহলে এম সমান কী কিউএম ইন্টু টুয়েলভ ঠিক আছে এখন স্যার অর্ধেক করে দিলাম তাহলে এল এল হয়ে গেল তাই তো এল এল তার সেটাই তাই তো তার প্রান্তের চুম্বক ভ্রামক কী আছে সেম তাহলে এম ড্যাশ সমান কী হয় বলো কিউ এম ইন্টার এখন ডিস্টান্স কত হলো এল তাই না তাহলে স্যার ভালো করে বলেন কত গুণ হলো অর্ধেক হয়ে গেল না তো কী লিখতে পারি এম বাই টু তাই তো মাথায় ঢুকলো এইভাবে করো না যদি করতে চাও তাহলে কত হয়ে গেল সমানুপাতিক তো অর্ধেক মানে হয়ে গেল ওকে চলো এটা ট্রাই করো তো একটি তামার তারের দৈর্ঘ্য মিটার তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলিতে বাঁকিয়ে এর মধ্যে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে বৃত্তাকার তারের চুম্বক ভ্রামক কথা হবে চলো পজ করে ট্রাই করো দেখি ওকে স্যার এল মিটারের দৈর্ঘ্যকে আমি বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করেছি তো চলো বৃত্তাকার ধরে নিলাম একটা এল দৈর্ঘ্য ছিল একে আমি বৃত্তাকার কুণ্ডলিতে কি এল টাই টু পায়ার তাই তো এই এল টাই কি টু পায়ার ঠিক আছে থাকলো এবার বলো চুম্বক ভ্রামক পি এম মানে কি হয় বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে কারেন্ট গেলে কারেন্ট ইন্টু ক্ষেত্রফল কারেন্টের মান কত আয় ক্ষেত্রফল কত হবে বৃত্তাকার পায়ার স্কোয়ার তাই না কারেন্ট ইন্টু ক্ষেত্র ফল তাহলে কারেন্ট ইন্টু ক্ষেত্র ফল করতো বৃত্তাকার পায়ের স্কোয়ার আচ্ছা আর এর মানটা বসাও এর মান বসলে কত হবে এল বাই টু পায় তাহলে আই ইন্টু এল বাই আচ্ছা এখানে তো পায় ছিল দেখো আই ইন্টু পায়ে রেখে দিলাম ঠিক আছে এটা আই আই ইন্টু পায়ে থাকলো এবার আর এর জায়গায় স্যার এল বাই টু পায় তাহলে এল বাই টু পায় তার হোল স্কোয়ার তাহলে কত হলো বলো কাটাকাটি করো তো একটু যা আসবে সেটাই একটা পায় একটা পায় কাটলো তাহলে আই এল স্কোয়ার বাই ফোর ঠিক আছে এটা হয়ে যাবে চলো চেক করে নিও এটা চলে আসবে চলো এবার স্যার একটু তড়িৎ ক্ষেত্রের সাথে একটু তুলনা করব এ পাশে তড়িৎ ক্ষেত্র এ পাশে চৌম্বক ক্ষেত্র একটু দেখে নাও স্যার কিউ পরিমাণ আধান আছে এখানে এখান থেকে আর দ্রুত তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাই তাহলে সূত্র কী সময় ওয়ান বাই ফোর পাই এফ সালে নট কিউ বাই অবশ্যই একই রকমভাবে মনে করো কিউএম ঠিক আছে এখানে একটা মেরু আছে যদিও মনে রাখিও সিঙ্গেল মেরু বলে কোনো কিছু হয় না ঠিক আছে সবসময় ডাবল মেরু একসাথে অবস্থান করবে মনে রাখিও ঠিক আছে সিঙ্গেল মেরু বলে কোনো কিছু হয় না সু এটুকু মনে রাখিও তাহলে স্যার সিঙ্গেল তবু কল্পনা করে নো যে আলাদাভাবে যদি একটা বিচ্ছিন্ন সিঙ্গেল মেরু আছে তার একটা মেরু সত্যি আছে এটাকে কিউএম ধরলাম তাহলে আর দূরত্বে ক্ষেত্র কত হবে বিশ্বমান মিউ নট বাই ফোর পাই কি আর স্কোয়ার তুলনা করলাম ওয়ান বাই এর জায়গায় ফোর সেভেনের জায়গায় মিউ নট বাই ফোর কিউএম আর এর জায়গায় আর স্কোয়ার আছে আর কি রকম ভাবে কিউ আর কিউ ড্যাশ আর দূরত্বে আছে কত ফোর্স ক্রিয়া করবে ওয়ান বাই ফোর পাই এফসাল এর নট কিউ কিউ ড্যাশ বা আর স্কোয়ার যেটা সূত্র স্যার আমাদের জানা আছে সেটাই কলম্বের সূত্র যেটা ঠিক আছে একই রকমভাবে তুলনা করলাম কিউএম আর কিউএম ড্যাশ দুটি স্যার মেরু ঠিক আছে আর দূরত্ব আছে অবশ্যই এত মেরু শক্তি সম্পন্ন তাহলে ফোর্স কত হবে ওয়ান বাই ফোর পাই এফসালের জায়গায় মিউ নট বাই ফোর পাই কিউ এম কিউ বাই আর আচ্ছা চলো এই সম্পর্কিত একটা অঙ্ক আছে দুটি সমশক্তি সম্পন্ন উত্তর মেরু এক সেমি দূরত্বে থাকায় এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় পাঁচ ডাইন দুটো উত্তর মেরু আছে স্যার তাহলে অবশ্যই বিকর্ষণ করবে কত ডাইন হয় পাঁচ ডাইন কত সেমি দূরত্ব এক সেমি বলি দূরত্ব কত হলে বিকর্ষণ বল একশো পঁচিশ ডাইন হবে চলো পজ করে ট্রাই করো দেখি চলো পজ করে ট্রাই করো চলো উপরে লিখে দিও আমি একটু মেটাচ্ছি হ্যাঁ দেখো আচ্ছা চলো পঞ্চাশ করে ট্রাই করো দেখি এটা নিচেরটা কত আসছে বলবে অ্যান্সারটা স্যার এত আসছে মানে আমি তো শুনতে পাচ্ছি না নিজেরা করে রাখো মিলিয়ে না আচ্ছা চলো দেখা যাক স্যার এক্ষুনি কী বললাম দুটি ফোর্সের এর মধ্যে ক্রিয়াশীল ফোর্স কত হয় ওয়ান বাই ফোর পায়ে নট কিউ এম ড্যাশ বা আর স্কোয়ার অবশ্যই এটা এসআই পদ্ধতিতে সিজিএস ছিল এটুকু লিখার দরকার নেই যদি এখানে সিজিএস ছিল জাস্ট লিখলাম কিছু যায় এসে না এবার দেখো মান বসালে অবশ্যই এটা লেখা লিখতে হবে না তাহলে স্যার এখানে ভালো করে দেখো মেরু দুটোর কোনো কিছু চেঞ্জ করেছি সমশক্তি তো তাহলে দুটোই কত দুটোই কিউএম তাই তো কিউএম ইন্টু কিউএম দুটোই সমশক্তি আর এখানে অবশ্যই আমার এটা লেখা উচিত না কারণ যেহেতু সিজিএস পদ্ধতিতে বসা ছিল ওয়ান বাই ফোর ফাইভ সালেন্ট শুধুমাত্র কিউএম কিউএম বাই আর স্কোয়ার কিউন কিউ টু বা আর স্কোয়ার এটা ভালো করে দেখো মেরু শক্তির চেঞ্জ করছি না শুধু দূরত্ব চেঞ্জ করছি তাহলে এফ ভ্যারিয়াস কি বলতে পারি ওয়ান বাই আর স্কোয়ার হ্যাঁ কি না তাহলে বলো এফ টু বাই এফ ওয়ান আচ্ছা আমার কী দরকার দূরত্ব তাই তো আচ্ছা চলো এফ ওয়ান বাই এফ টু সমান কী লিখতে পারি আর টু বাই আর ওয়ান তার হোল হোলস্কে বুঝতে অসুবিধা অবশ্যই ব্যস্তানুপাতিক এফ ওয়ানের ব্যস্তানুপাতিক আর ওয়ান এফ টু ব্যস্ত ওপরে এফ ওয়ান আর টু ঠিক আছে দেখে নাও এবার স্যার যেহেতু আট টু দরকার রুট চাপিয়ে দিলাম তাহলে কী হতে পারে এফ ওয়ান বাই এফ টু রুট কী লিখতে পারি আর টু বাই আর ওয়ান তাতে আর টু সমান কী হলো আর ওয়ান ইন্টু রুট অভার অফ এফ টু বাই এফ ওয়ান এফ ওয়ান বাই এফ টু তাই তো আচ্ছা এই তো স্যার আর টু এটা আর টু এ পাশে আচ্ছা এফ ওয়ান বাই এফ টু এফ ওয়ান বাই এফ টু হ্যাঁ ব্যস্তানুপাতিক আর এটা আর ওয়ান চলো মানবসা আর ওয়ান কত সেমি প্রথমে কত সেমি ছিল এক সেমি দূরত্বে ওকে এফ ওয়ান প্রথমে কত ফোর্স ক্রিয়ে করছিল পাঁচ এফ টু পরে কত ক্রিয়া করবে একশো পঁচিশ আচ্ছা পাঁচ কাটাগাটি করে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ মানে পাঁচ তাহলে কত হয়ে গেল একের পাঁচ মানে কথা হয়ে গেলো জিরো পয়েন্ট টু তাই তো নাকি জিরো পয়েন্ট টুই তো হচ্ছে চেক করে নিও এত সেন্টিমিটার তাহলে উত্তর হবে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে এত ব্যবধানে রাখলে এই ফোর্সটা ক্রিয়া করবে শুধু শুধু প্রসেসটা বোঝো সিজিএস পদে কিউএম কিউএম বাই আর স্কোয়ার করে দিলাম যেহেতু স্যার এটা চেঞ্জ হচ্ছে না ভ্যারি আর স্কোয়ার এফ ওয়ান বাই এফ টু আর টু বাই ওয়ান হোল স্কোয়ার আর টু দরকার বের করে নিলাম ঠিক আছে স্যার দেখে নিও ওকে স্যার তাহলে আজকে স্যার মোটামুটি এই পর্যন্ত রাখছি পজ করে লিখে নিও সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকে থ্যাংক ইউ সো মাচ